হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সাধারণ গণিতের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিরোধপূর্ণ অঞ্চল, অর্থাৎ পৃথিবীব্যাপী অনেক দেশের সহিত তার পার্শ্ববর্তী দেশ অথবা অন্য কোনো দেশের সহিত কোনো অঞ্চল নিয়ে যদি বিরোধ হয় অথবা এক ধরনের সংঘাতের সৃষ্টি হয়, সেই অঞ্চলগুলোকে আমরা বলি বিরোধপূর্ণ অঞ্চল। সো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করি কোন কোন অঞ্চল রয়েছে যেগুলো বিরোধপূর্ণ অঞ্চল এবং কোন কোন দেশের সাথে সেই বিরোধপূর্ণ অঞ্চলগুলো কানেক্টেড বা সংযুক্ত। সো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে পানমুনজান। পানমুনজান হচ্ছে একটি বিরোধপূর্ণ অঞ্চল যেটি মূলত দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী একটি গ্রাম। কি? সীমান্তবর্তী একটি গ্রাম। এবং এই পানমুনজান মূলত 1953 সালে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সাথে যেই গৃহযুদ্ধ হয়, সেই গৃহযুদ্ধের সমাপ্তি এই পানমুনজান অঞ্চলেই হয়ে থাকে। এবং এই পানমুনজান অঞ্চলটি একটি অসামরিক অঞ্চল। সো আমরা বলবো এই পানমুনজান হচ্ছে দক্ষিণ এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। দ্বিতীয় নাম্বার আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হিমবাহ, সিয়াচেন হিমবাহ হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। মূলত ভারতের কাশ্মীর এবং কাশ্মীর রাজ্যের একটি অবস্থান যেটি সিয়াচেন হিমবাহ, যার সাথে মূলত ভারত এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী বিরোধ রয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলের বিরোধ রয়েছে। এবং সেই সাথে এই সিয়াচেন হিমবাহকে একই সাথে আরও একটি প্রশ্ন এসে থাকে এর থেকে, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র। পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র হচ্ছে এই সিয়াচেন হিমবাহ। পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি? সিয়াচেন হিমবাহ। এবার আমরা আরও একটি বিরোধপূর্ণ অঞ্চল সম্পর্কে জানব, সেটি হচ্ছে লাদাখ। লাদাখ হচ্ছে কাশ্মীর, ভারতের কাশ্মীর রাজ্যের একটি রাজ্য যেটির নাম হচ্ছে লাদাখ। লাদাখ মূলত ভারত ও চীনের সাথে সীমান্ত রয়েছে এবং এই দুইটি রাষ্ট্রের সাথে এই লাদাখ অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে। কি? ভারত এবং চীনের সহিত এই লাদাখ অঞ্চলটি নিয়ে। এবার আমরা আলোচনা করব হচ্ছে মংডো। মংডো হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারের সাথে একটি বিরোধপূর্ণ অঞ্চল। বাংলাদেশ এবং মায়ানমারের সাথে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? মংডো। বাংলাদেশ এবং মায়ানমারের সাথে বিরোধপূর্ণ অঞ্চলের নাম হচ্ছে মংডো। এবার আমরা দেখব আবু মুসা দ্বীপ। কি? আবু মুসা দ্বীপ। এই দ্বীপটির সহিত বিরোধ রয়েছে সংযুক্ত আরব আমিরাত, আবু মুসা দ্বীপ। এই দ্বীপটির সহিত বিরোধ রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের। আরব আমিরাত এবং ইরানের সহিত এই আবু মুসা দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে। সো আবু মুসা দ্বীপ হচ্ছে একটি বিরোধপূর্ণ অঞ্চল যেটি কোন দুইটি দেশের সহিত? আরব আমিরাত ও ইরানের। বলা হয়ে থাকে উপসাগরীয় ধনী দেশগুলোর
ধনী দেশগুলোর প্রবেশদ্বার হচ্ছে এই আবু মুসা দ্বীপ। কি প্রবেশদ্বার? প্রবেশদ্বার হচ্ছে এই আবু মুসা দ্বীপ। এবার আমরা আলোচনা করব হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। কি কুরিল দ্বীপপুঞ্জ? কুরিল দ্বীপপুঞ্জ হচ্ছে মূলত রাশিয়া ও জাপানের সহিত একটি বিরোধপূর্ণ অঞ্চল। রাশিয়া ও জাপানের মধ্যবর্তী একটি বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? কুরিল দ্বীপপুঞ্জ। রাশিয়া ও জাপানের মধ্যবর্তী একটি বিরোধপূর্ণ অঞ্চলের নাম কুরিল দ্বীপপুঞ্জ। এরপরে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে সেনকাকু। সেনকাকু এটি মূলত চীন ও জাপানের সহিত একটি বিরোধপূর্ণ অঞ্চল। নাম কি? সেনকাকু, যেটি হচ্ছে মূলত চীন ও জাপানের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। কার সাথে? চীন ও জাপানের সাথে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? সেনকাকু। সো আমরা কয়েকটি বিরোধপূর্ণ অঞ্চলের নাম জানলাম। প্রথমটি হচ্ছে পানমুনজান, যেটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চল। তারপরে হচ্ছে সিয়াচেন হিমবাহ, যেটি ভারত ও পাকিস্তানের সহিত বিরোধপূর্ণ একটি অঞ্চল। তারপর হচ্ছে লাদাখ, যেটি হচ্ছে চীন ও ভারতের সাথে বিরোধপূর্ণ একটি অঞ্চল। তারপর হচ্ছে মংডো, যেটি হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারের সাথে বিরোধপূর্ণ একটি অঞ্চল। তারপর হচ্ছে আবু মুসা দ্বীপ, যেটি হচ্ছে আরব আমিরাত ও ইরানের মধ্যে বিরোধপূর্ণ একটি অঞ্চল। তারপর হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ, যেটি হচ্ছে রাশিয়া ও জাপানের সহিত বিরোধপূর্ণ অঞ্চল। সব শেষ পড়লাম হচ্ছে সেনকাকু দ্বীপ, সেনকাকু যেটি হচ্ছে মূলত চীন ও জাপানের সহিত একটি বিরোধপূর্ণ অঞ্চল। সো এই বিরোধপূর্ণ অঞ্চলগুলো আমাদের মনে রাখতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো বা আরও কয়েকটা বিরোধপূর্ণ অঞ্চল পড়ব, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।